স্টাইল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি কী কারণে আজকে ভিডিওটা করছি। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি একজনকে থ্যাংকস জানাবো। তো সেটা ভাবলাম যে তাকে চুপি চুপি থ্যাংকস জানিয়ে কোনো লাভ নেই, আমি সবার সামনে, আপনাদের সবার সামনে আমি তাকে থ্যাংকস জানাবো, না হলে এটা খুব অন্যায় করা হবে। তো কী কারণে থ্যাংকস জানাবো তার কারণ আছে, সেই কারণটাই বলবো। আমি 2 বছর ধরে ভিডিও করছি, সেইভাবে কোনো রকম ইম্প্রুভ করতে পারিনি এখনও পর্যন্ত। প্রচুর কষ্ট করেছি, মাঝখানে ঢিলে দিয়ে দিয়েছিলাম, আবার কষ্ট করছি, আবার কষ্ট করেছি, মানে এইভাবে কষ্ট করে যাচ্ছি। মাঝখানে যখন একটু এনার্জি লেস হয়ে যাচ্ছে তখন একটু থেমে একটু ঢিলে দিচ্ছি, এই করে করে মোটামুটি 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো ভালো খারাপ, ভালো খারাপ এভাবে চলে এসছে, কিন্তু সেইভাবে ভিডিও যেভাবে আমি দিচ্ছি সেইভাবে আমি ভিউজ পাচ্ছি না, মানে আমাকে সেভাবে মানুষ সাপোর্ট করছে না। হয়তো তাদের, আমি কষ্ট করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হয়তো আমি আপনাদের মানুষ, মানে আপনাদের মনের মতো হতে, মানে ভিডিও করতে পারছি না, সবার মনের মতো ভিডিও করতে পারছি না, যার কারণে আমাকে সব ভালো লাগছে না, আমার ভিডিওগুলো দেখছে না। তো ভালো লাগলে নিশ্চয়ই আবার আসতো আমাকে, আমার ভিডিওগুলো দেখতে। তো সেই কারণে আমার ভিউজ একদমই নেই, সেটা আপনারা জানেন, দেখছেন। তো সে খুব কষ্ট হয় মাঝে মাঝে, যে এত কষ্ট করছি অথচ কেউ 2-3 মাস করার পরেই তার প্রচুর ভিউজ, আমি যেটা করছি সেটাই তারা করছে, কিন্তু দেখা যাচ্ছে আমার কোনো ভিউজ নেই, তাদের কত ভিউজ। একই রান্না, যে রান্নাটা আমি করছি সে রান্নাটা তারাও করছে, অথচ তাদের ভিউজ, মানে মানুষ যেন কী বলবো, মানে ঢেলে সমস্ত মানুষ ওদেরকে দেখছে, কিন্তু আমাদের কোনো ভিউজ নেই। তো কী করা যাবে, এই যে এইটার তো অনেকটা ফ্যাক্টর আছে, কপাল সঙ্গ না দিলে তার হবে না, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। তো চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর কতদিন ধৈর্য রাখবো বলুন, ধৈর্যেরও তো একটা সীমা আছে। আর ভাল লাগছিল না যে এত কষ্ট করছি অথচ প্রচুর প্রচুর মানুষ তো আসছে ইউটিউব করতে, তারা তাদের ভিডিওগুলো মানুষ এত দেখছে, অথচ আমাদের ভিডিওগুলো দেখতে ইচ্ছে করছে না। কন্টেন্ট ভালো, মানে তারা যেরকম দিচ্ছে আমিও দিচ্ছি, তাহলে আমার ভিডিওগুলো কেন সবাই এইভাবে দেখছে না, ওদের ভিডিওগুলো কেন দেখছে? না না, আমি কোনো জেলাসিক নিয়ে কথাগুলো বলছি না, কিন্তু জাস্ট আমারগুলো কেন, সেটাই আমি, আমার কোশ্চেন সেইটা যে একই। তো তাহলে আমার কিসের ফল, মানে আমার ফলটাই আমি খুঁজে বার করার চেষ্টা করছি। আমি ওরা, ওদের যে দেখছে বলে যে আমার হিংসে বা আমি জেলাস ফিল করছি সেটা কিন্তু নয়, সেটা সেইভাবে ভুল বুঝবেন না। কিন্তু মানে আমি নিজের দোষগুলো বার করার চেষ্টা করছি, যে আমি কী কী ভুলগুলো করছি, আমি কেন আমার এরকম হচ্ছে, এই সমস্যাটা আমার কেন আসছে, কেন হচ্ছে, এই ভেবে আমি ভিডিও করাটা পুরো, তারপর ভাবলাম যে আর ভিডিও দেবো না, থাক যখন মানুষ সেইভাবে ভালোবাসতে পারছে না আমাকে, আমি মানুষের কাছে যেতে পারছি না, তাহলে আমি ভিডিও করাটা ছেড়েই দিই বলে আমি ভিডিও করাটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। আমি 2 মাস মতো আমি কোনো ভিডিওই দিইনি, হঠাৎ আমার, মানে এ আমার বৌমাই হয় সম্পর্কে, তো ওরও ভিডিও, মানে ব্লগিং চ্যানেল রয়েছে, ও ইউটিউব করে, তো ও হঠাৎ মাত্র আমাকে বললো যে, আমাকে একদিন ফোন করে বললো, কাকিমা তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিও আর পাচ্ছি না, তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো ওদের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক, ও আমাকে খুব ভালোবাসে, তো সেই কারণেই ওর মনে হয়েছে যে ব্যাপারটা জিজ্ঞেস করা দরকার, কাকিমা কেন ভিডিও দিচ্ছে না। তো সেই জন্যই ও আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, তো আমি ব্যাপারটা বললাম, বলার পরে ও আমাকে বললো, ও কিন্তু অনেক ছোটো আমার থেকে, অনেক ছোটো, তো আপনারা সবাই ওকে, এইটুকু ওকে সবাই আশীর্বাদ করুন, ওর ভিডিওগুলো অন্তত যেন সবাই দেখে, আমাকে যেভাবে রিজেক্ট করছেন করুন, কিন্তু ওর ভিডিওগুলো রিজেক্ট করবে না, ওকে সবাই দেখুন, সবাই ভালোবাসুন, এটাই চাইবো। তো ও আমাকে বললো, কাকিমা তুমি ভিডিওগুলো ভিডিও করা ছেড়ো না, তুমি কিন্তু ভিডিও দিতে থাকো, মানে দেখো না, এ দিয়ে যাও, তুমি চেষ্টা চালাও, দেখো না কী হয়, মানুষ তোমাকে কবে সাপোর্ট করে, দিতে থাকো, তুমি ছেড়ো না, এইভাবে তুমি হাল ছেড়ে দিও না। তো ও যখন আমাকে এই কথাগুলো বললো, আমাকে বোঝালো, তখন আমি না ওর কথাগুলো শুনে ভাবলাম, ও এত ছোট হয়ে যখন আমাকে এইভাবে বলছে যে কাকিমা তুমি এগুলো করো, আমাকে এইভাবে অনুরোধ করছে, তো আমি ভাবলাম ওর কথাগুলো আমি আর ফেলতে পারলাম না, ওর কথা শুনেই কিন্তু আমি আবার, মানে নিজের উৎসাহটা পেলাম,
যে ঠিক আছে কী আছে এই তো, ও যখন বলছে করি না, ও ওর মনে যখন এটা মনে হয়েছে যে আমার করা উচিত, করার দরকার, তা আমি করি তাহলে বন্ধ করো। ও বললো কাকিমা একদম তুমি বন্ধ করো না, তুমি দিতে থাকো। তো ওর কথা শুনে আমি আবার নতুন করে উৎসাহ পেয়ে নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। তো এখন ভিডিও করছি, ভিডিও দিচ্ছি। তো আপনারা প্লিজ সেই কারণে, মানে আমি ওকে থ্যাঙ্কস জানাবার জন্য, যে ওকে অবশ্যই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, আর অনেক ধন্যবাদ থেকে অনেক ভালোবাসা। তো সেটা আমি আপনাদের সবার সামনে ওকে এই ধন্যবাদটা দেবো বলে এই ভিডিওটা করলাম। এটা ওর পাওনা, তো সেই জন্যই ভিডিওটা করা। আর প্লিজ ওর ভিডিওগুলো আপনারা দেখবেন, ওর চ্যানেলের নাম অপূর্ব বৃষ্টি ব্লগ, সার্চ করবেন পেয়ে যাবেন। তো আর আমার ভিডিওগুলো অনুরোধ রইল দেখার, যদি মনে করেন তাহলে দেখবেন, দেখলে আমি আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছে হবে আমার, আমি দেবো ভিডিও। তো আজকে আসি, কথা দিচ্ছি মানে অনেক ভালো ভালো ভিডিও দেবো, আপনার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন, দেখুন আমি ভিডিও খুব ভালো ভালো ভিডিও দেবো, উৎসাহ পাবো ভিডিও করার। তো এই উৎসাহটা পাওয়ার জন্য আপনাদের সাপোর্টটা আমার কিন্তু খুব দরকার। তো আজকে আসি, দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।